had a feeling we had something. Could have seen it in your eyes. Took a second, but I'm right here waiting for you with open arms. How are you coming close? So hello guys, কেমন আছো? আশা করি সকলে ভালো আছেন। Welcome নতুন একটা ব্লগে। So আজকের ব্লগটা তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো আজকে কি বেসিসে। So আজকে কলেজের সেকেন্ড সেমিস্টার ফার্স্ট ডে। So সেই বেসিসেই আজকে কলেজে যাব। তো রাস্তায় ব্লগ করছি। So we can do my place. Maybe we can try meeting up by 7. You'll be taking over, so it's guaranteed. I'll be forever thinking more about you and me. I don't wanna let you go. I don't wanna let you go. Nah. Tell me what you want to know. Run your fingers down me slow. Cause you're in my head. কলেজের সামনে চলে এসেছি, ঠিক আছে। আর এখন ভিডিও শুট করলাম। কোন দিকে যাচ্ছিস তুই? ওই রাস্তায় তাড়াতাড়ি হতো। সপ্তাহে একদিন কলেজ আসি গাইজ। আজকে হচ্ছে জেনারেল কলেজে এসেছি। অ্যান্ড চলো আমাদের রুম দেখাবো তোমাদের। দেখি কটা ক্লাস হয় আজকে। মানে কলেজে তো ক্লাস হয় না, খালি গল্প গল্প। সো গাইজ আমরা কলেজের সামনে চলে এসেছি, ওই রাস্তায় যেতে। অ্যান্ড চলো ভেতরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস, যা যা ইনস্টাগ্রামে এখনও ফলো করি তারা প্লিজ তাড়াতাড়ি ইনস্টাগ্রামে ফলো করে দাও। অ্যান্ড যা যা এখনও সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। এখন কলেজের মধ্যে ঢুকে গেছি, ঠিক আছে। এখন আছি থার্ড ফ্লোরে, আর 29 নম্বর রুমের দ্বীপ আছে, এই 30 নম্বর রুমের দ্বীপ আছে। সো চলো যাওয়া যাক গাইস। 30 নম্বর রুমে ঢুকে গেছি। আর এটা হচ্ছে জার্নালিজম রুম, ঠিক আছে। এখানে জার্নালিজম পয়েন্ট লেখা আছে। সো গাইস এখানে পয়েন্ট লেখা আছে তুই পড় দেখ। ক্লাসরুমটা খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লাগে। উপরে চলো ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে। জানি না কিরকম হবে, ব্লগ শেষ করে তো কি বল। স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। নো 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 গাইস, ব্লগ কন্টিনিউ করব, তোমরা দেখতে থাকো। সো গাইস আজকে কলেজে এসেছে। এই যে হাই কর, হাই তো আগে করেছে। আর এরা এই যে সুজয়, এই যে পায়েল, আরেকজন আছে বাইরে ওদিকে হয়তো ক্লাস করছে। সো ভাবলাম ক্লাস করব আমরা, কিন্তু মাটিতে বসে আছে, চেয়ারে বসে আছে। কি মনে হচ্ছে? তারপরে বাড়ি যাব। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো, আর হয়তো চা খেতে যাবো, ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস আমরা এখন কলেজ থেকে বেরিয়ে গেছি, মানে হেঁটে হেঁটে সাইকেল গ্যারেজে। সাইকেল গ্যারেজে দীপ আছে, সুজয় আছে, পায়েল আছে পিছনে। আর আমরা এখন যাব হচ্ছে, সেটাই তো বুঝতে পারছি না এরকম লাগছে কেন। সো গাইস কলেজ থেকে এখন বেরিয়ে গেছি, আর যেদিকে পায়েল আছে সামনে দীপ আছে, সুজয় আছে, ঠিক আছে। প্রচন্ড রোদ, চশমাটা পরেনি। সো গাইস এখন যাবো হচ্ছে চা খেতে, ঠিক আছে। কলেজে কোনো ক্লাস হচ্ছে না, ফাও ফাও আসলাম পুরো। না আসলেই ভালো ছিল, বাট অ্যাটেন্ডেন্স এর জন্য গাইস
তোমার ব্লগে ছাড়বে। সো গাইস, আমাদের ঠিক ছিল না যে আমরা কোথায় চা খেতে যাবো, ঠিক আছে? এ বলছিল এই দোকান, ও বলছিল ওর দোকান, এখন ফাইনালি ঠিক হলো, আমরা যাবো রোডে চা খেতে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এই রোডে যাওয়ার একটা কারণ আছে। না না, কোনো কারণ না, না না, বলি বলি। এখন আমরা যাবো হচ্ছে রোডে চা খেতে, ঠিক আছে? রাস্তাটা নতুন করেছে গাইস, দারুণ লাগছে। যাচ্ছি পিছনে চা খেতে গিয়ে। চুপ কর তো, সো গাইস ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? সো গাইস এখনো আছি রাস্তায়, এখন হাঁটছি চা খেতে যাবো। জলের ট্যাঙ্কি, এটা হচ্ছে মধ্যমগ্রামের আন্ডারে পড়ে, তাই না? আরে জলের ট্যাঙ্কি, এটা মধ্যমগ্রামের আন্ডারেই তো পড়ে, কি সুন্দর মনে হচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্ট। পাঁচিল গুলো দেখ কি সুন্দর। সো গাইস তাহলে চলো চায়ের দোকানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গরম লাগছে আমার ভাই, ছাতা নিয়ে এসছে একটা খাবো। কি করা যাবে আর, এখনো গরম পড়েনি তাই এই অবস্থা। গরম শেষ হয়েছে, গরম মানে পড়েনি মানে সামনে কি বৈশাখ মাস, এখনো গরম সেরকম পড়েনি। সরি সরি আমার ভুল, সৎসঙ্গ হবেন এখানে। সো গাইস এই যে চাপে গেছি আর এই যে বিস্কুট দুটো মনে নিয়েছি, সো ওরা খেতে ব্যস্ত আছে, চলো চা খাওয়া যাক, দেন তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস এই যে এরা হচ্ছে টাকা পয়সা এখন পেমেন্ট করছে। সো গাইস একটা জিনিস দেখাচ্ছে, এখানে যেহেতু ট্রাফিক পুলিশ থাকে, রোডের সামনে একটা দাদু এবং একটা দাদা বসেছিলেন চা নিয়ে, সো ওখান থেকে খেয়ে নিলাম। তা তোর কেমন লাগলো চাটা? একটু ভালোই হয়েছে, খালি আমরা বিস্কুট দিয়ে খেয়েছি বলে মিষ্টি কম লাগছিল। তোর মিষ্টিটা কমে গেছে, সের জন্য আর মিষ্টিটা পাইনি চায়ের, বিস্কুটটা আগে খেয়ে। সো সবসময় বিস্কুটটা আগে খেতে হয়, তাহলে চাটা যদি পরে খাই তাহলে মিষ্টিটা লাগবে। এখন বাইরে থেকে ঘরে আসলাম, এখন আমাদের ক্লাস আছে জিওগ্রাফি, সেই জন্য আমরা ক্লাসে যাবো। সো ক্লাস ক্লাস করে দেন আবার তোমাদের সাথে আসবো ব্লগে, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা, দেখো আমাদের কলেজে রাউটার লাগানো। সো গাইস আমাদের কলেজে যে রাউটার লাগানো, এদিকে সুজ তো চলো ক্লাসটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস এক সপ্তাহ পর কলেজে আসলাম, ঠিক আছে? এখন হচ্ছে যে সাইকেল পার্কিং করেছে এখানে দাঁড়িয়ে আছি, এই আমার সাইকেল পড়ে যাচ্ছে। So guys,
আজকের এই সেকেন্ড সেমিস্টারে ফার্স্ট ডে কলেজে আসলাম, ঠিক আছে, সেরকম কিছুই হলো না। আর আইডেন্টি কার্ডও আমাদের দিল না, বললো কিছু টাইম লাগবে। সো এখন কটা বাজে? দুটো বাজতে দশ মিনিট বাকি। সো এখন ভাবছি বাড়ি চলে যাবো, আর ভালো লাগছে না। আর এই ব্লগটা বোনের পরীক্ষা, হ্যাঁ বোনের পরীক্ষা আছে, স্কুলে যাবো, মা নিয়ে যাচ্ছে বোনকে, ঘর দেখতে হবে, সো স্কুলে যাবো। আর এই ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো গাইস, ঠিক আছে? আর কি বলবো, তারপর চা খেয়ে মুখ নষ্ট হয়ে গেছে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, আর নেক্সট ভিডিও আসার আগে পর্যন্ত সকলকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। অ্যান্ড যাওয়ার আগে যেটা বলি, কি কি সেভ লাইফ। সো গাইজ দেখতে থাকো, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তোমরা কমেন্ট করো গাইজ, কমেন্ট কেন করছো না? আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করো, তারা প্লিজ সাবস্ক্রাইব করো। আমার স্বপ্ন অভিযোগে তুমি, তোমার মিষ্টি হাসিটা দিয়ে আমি